রাণ্ড মধুর নাম, যে নামিতে মত্ত হয়ে পাগল ধরা ধাম গোরে। নমস্কার, আমি বিনীতা, আপনাদের হারমোনিয়াম দিদি। আজকে আবার চলে এলাম একটি নতুন গানের টিউটোরিয়ালের সঙ্গে। আজকে আমরা দেখতে চলেছি গৌড় হে গৌড় আনলো মধুর নাম, যে গানটি রয়েছে সেই গানটিরই হারমোনিয়াম টিউটোরিয়াল। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা সরগমটা দেখে নেব। আমাদের এই গানটির ক্ষেত্রে কোমল গা এবং কোমল নি ব্যবহৃত হচ্ছে, বাদবাকি সমস্ত শুদ্ধ স্বরগুলি ব্যবহৃত হবে। প্রথমে আমরা প্রথম পার্টটা দেখে নেব, প্রথম পার্টের সুরটা, তারপরে আমরা প্রথম পার্টের স্বরলিপিটা দেখব। শুরু হচ্ছে নিচের কোমল নি থেকে, ঠিক আছে? কেমন হবে? গোর হে গোর আনলো মধুর নাম, এটা হলো ফার্স্ট লাইন। তারপরে কোমল নি থেকে হবে যে নামিতে মত্ত হয়ে পাগল ধরা ধাম গোর হে, এমন হলো। তাহলে আমরা এবার স্বরলিপিটা দেখে নিই। গোর কোমল নি সা, হে কোমল গা, গোর কোমল গা রে আনলো সা সা সা, মধুর রে রে কোমল গা না রে সা কোমল নি, যে নামেতে যে কোমল নি নামে সা সা তে রে মত্ত রে কোমল গা হয়ে কোমল গা মা পা পাগল পা মা মা ধরা কোমল গা রে ধাম সা কোমল নি গোর সা কোমল গা হে কোমল গা রে সা, এমন হচ্ছে। তো তাহলে আমরা এই ফার্স্টের সুরটা আর একবার দেখে নেব। শুরু হচ্ছে নিচের কোমল নি থেকে। গোর হে গোর আনলো মধুর নাম, নিচের কোমল নি থেকে হবে এবার যে নামিতে মত্ত হয়ে পাগল ধরা ধাম গোর হে, হলো। এর পরের সুরটা শুরু হচ্ছে সা থেকে, কেমন হবে? পরের তিনটে পার্ট রয়েছে, তিনটে পার্টের সেম সুর হবে, ফার্স্ট অন্তরা, সেকেন্ড অন্তরা আর থার্ড অন্তরা। নদিয়ার ওই নবদ্বীপে সচি মায়ের কোলে, তারপর সা থেকে ঘোর কলিতে নাম বিলাতে এই ধরাতে এলে গোর হে গোর আনলো মধুর নাম, এমন হচ্ছে। তাহলে শুরু হচ্ছে সা থেকে। নদিয়ার নদি সারে ইয়ার সা কোমল নি ওই কোমল নি নব সারে দ্বীপে কোমল গা মা সুচি পামা মায়ের কোমল গা রে কোলে সা সা ঘোর সা সা কোলিতে রে সা কোমল নি নাম সা সা বিলাতে রে কোমল গা মা এই পাপা ধরাতে মা কোমল গা রে এলে সা কোমল নি গোর হে গোর আনলো মধুর নাম, এটা তারপর ফিরে আসতে হবে। তো এখানে কমপ্লিট হলো আমাদের সেকেন্ড পার্ট। এরপর আমরা শুনে নেব থার্ড পার্ট। থার্ড পার্টের শুরু সেম হবে, সা থেকে শুরু হচ্ছে পায়ে নূপুর গলায় মালা নাম বলি গায়, সা থেকে হরি বলে বাহু তুলে নেচে নেচে যায় গোর হে গোর আনলো মধুর নাম, এমন হচ্ছে। তাহলে প্রত্যেকটা পার্টে কিন্তু দুটো করে লাইন রয়েছে, আর দুটো লাইনেরই সেম সুর হচ্ছে। পায়ে সারে নূপুর সা কোমল নি গলায় সারে রে মালা
কোমল গা মা না মা পা মা বলি কোমল গা রে গাই সা সা হরি সারে বলে সা কোমল নি বাহু সারে তুলে কোমল গা মা নেচে পা মা নেচে কোমল গা রে যাই সা কোমল নি গোর হে গোর আলো মধুর না। এটা তো আবার ফিরে আসতে হবে। তো এখানে কমপ্লিট হলো আমাদের থার্ড পার্ট। এরপর আমরা দেখে নেবো লাস্ট পার্ট। লাস্ট পার্টের সুরটাও সেম হবে, সা থেকে শুরু হচ্ছে। খোল করো তালি সাথে করো তালি দিয়ে সা থেকে কৃষ্ণ নাম বিলাই গোড়া দাঁড়ে দাঁড়ে গিয়ে গোর হে এমন হচ্ছে। তাহলে খোল সারে করো সা কোমলে তালি সারে সাথে কোমল গামা করো পামা তালি কোমল গারে দিয়ে সা সা কৃষ্ণ সারে নাম সা কোমলে বিলাই সারে রে গোড়া কোমল গামা দাঁড়ে পামা দাঁড়ে কোমল গারে গিয়ে সা কোমল নি গুর হে গুর আলো মধুর নাম এমন হচ্ছে। তো এখানে কমপ্লিট হলো আমাদের সম্পূর্ণ গানটি। এই গানটি সম্পূর্ণ আমি আমার হারমোনি দিদি চ্যানেলে আপলোড করেছি, সেখানে গিয়ে আপনারা শুনে নিতে পারবেন আমি হারমোনিয়ামে কেমনভাবে এই গানটি গেয়েছি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনারা যারা আপনাদের পছন্দের গানের স্বরলিপি 24 ঘন্টার মধ্যে PDF অথবা ভিডিও আকারে খুবই কম খরচে পেতে চান তারা শীঘ্রই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার 8777 5417 95, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ।